সোমবার বিএনপিকে গণসমাবেশে বুঝে শুনে পা ফেলার হুঁশিয়ারি রাজশাহী মেয়রের। এদিকে লাঠি নিয়ে রাজনীতি করা যাবে না, বিএনপিকে পরিকল্পনা মন্ত্রী জানাবো। 10 ডিসেম্বর ঘিরে বিএনপির এক ভিন্ন গভীর পরিকল্পনা। এদিকে রংপুর সিটি নির্বাচনে মোস্তফাকে মেয়র প্রার্থী ঘোষণা রওশনের। এবং সর্বশেষ জানাবো, ছেলের 2 বছর পর এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর বাবা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 ডিসেম্বর বিএনপিকে গণসমাবেশে বুঝে শুনে পা ফেলার হুঁশিয়ারি রাজশাহী মেয়রের। আগামী 3 ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশে কোনো অঘটন ঘটালে আওয়ামী লীগ ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেলে নগরে আওয়ামী লীগের এক বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেন তিনি। এইচএম খায়রুজ্জামান বলেন, রাজশাহীতে আগামী 3 তারিখে বিএনপির সমাবেশ রয়েছে, আপনারা রাজশাহীতে কোনো অঘটন ঘটান, কোনো বাহাদুরি করতে যান, তাহলে আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, যারা নেতৃত্ব দেন আপনাদের বাড়ি কিন্তু রাজশাহীতে, আমরা কিন্তু রাজশাহীতে থাকি, খুব সাবধানে বুঝে শুনে পা ফেলবেন, তা না হলে পা কিন্তু কাটা পড়তে পারে। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র এইচএম খায়রুজ্জামান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীতে বিএনপি সমাবেশ করুক, এটা কোনো সমস্যা নেই, কিন্তু কোনো রকম উচ্ছৃঙ্খলা তারা বরদাস্ত করবেন না। তারা আসতে চায় আসুক, যেখানে অনুমতি পাবে সেই জায়গার মধ্যে সমাবেশ করুক, অশালীন অরাজনৈতিক কথা যেন তারা না বলে। এটি বললে তাদের নেতাকর্মীরা উত্তেজিত হতে পারেন এবং সেক্ষেত্রে তার দায় দায়িত্ব তারা নেবেন না। ভাঙচুর, যানমালের কোনো ক্ষয়ক্ষতি কিংবা কোনো বাজে বুদ্ধি যদি তাদের মধ্যে থাকে সেগুলো তারা যেন পরিহার করে, তা না হলে তারা ধরেই নেবে, তারা পায়ে পা দিয়ে লড়াই করতে চায়, সেক্ষেত্রে তারা ছেড়ে কথা বলবেন না। রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে খায়রুজ্জামান বলেন, আওয়ামী লীগ ককটেল রেখে আসবে, আওয়ামী লীগ এত দুর্বল হয়নি আর দেউলিয়াও হয়নি, এটা তাদেরই কাজ, আওয়ামী লীগ তাদের রাজপথে মোকাবেলা করবে, তারা ককটেলের মাধ্যমে গণ্ডগোল করার প্রস্তুতি নিচ্ছে, এগুলির মোকাবেলা করবে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে। আওয়ামী লীগের অবস্থানের বিষয়ে তিনি বলেন, সমাবেশের দিন আওয়ামী লীগের কী ধরনের অবস্থান থাকবে সেটি এখন বলা যাবে না। রাজশাহীতে আওয়ামী লীগ কয়েকদিন ধরে বিভিন্ন থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করছে। আগামী 1 ডিসেম্বর রাজশাহী নগর জুড়ে আওয়ামী লীগ বড় ধরনের বিক্ষোভ মিছিল করবে। 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বিষয়ে রাজশাহী সিটি মেয়র বলেন, বিএনপি নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাচ্ছে, সরোয়ার্দী উদ্যান দেওয়ার পরও তারা সেটি গ্রহণ করতে চাচ্ছে না। তারা বলছে 10 তারিখে আখেরি লড়াই এবং এই লড়াইয়ের পরে তাদের কথা মতো দেশ চলবে। এগুলো আমরা মনে করি কুজোর চিত হয়ে শোয়া বা চেরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, এরকম বিষয় যেটা তাদের সক্ষমতা নেই, সামর্থ্য নেই, অতীতে কোনোদিন কারো দেখাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, 10 ডিসেম্বরেও পারবে না। লাঠি নিয়ে রাজনীতি করা যাবে না, বিএনপিকে পরিকল্পনা মন্ত্রী। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন, নির্বাচিত সরকারের গুণগান নিয়ে আপনার সন্দেহ থাকতে পারে, আসেন বসেন কাগজপত্র দেখেন, কিন্তু লাঠি নিয়ে দল বেঁধে বেরিয়ে অন্যায় কথা বলে রাজনীতি করা যাবে না। তিনি বলেছেন, লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে অমুক তারিখের পরে ক্ষমতায় থাকতে দেব না, আমাদের কথাই দেশ চলবে, এ ধরনের কথা বললে শুধু রাজনীতি নয় দেশের অর্থনীতিরও ক্ষতি হবে, আর অর্থনীতির ক্ষতি হলে আমাদের জীবনমান আরও নিচে নেমে যাবে। বিএনপির উদ্দেশ্যে মান্নান বলেন, তার পদ্মা সেতু করতে পারেনি, কর্ণফুলী টানেল করতে পারেনি, কারণ এগুলো তাদের মাথায় ছিল না, তাদের সাহস ছিল না, দৃষ্টিভঙ্গি ছিল না, আমরা এগুলো করেছি, এগুলো আমাদের অর্জন, বরং তারা সমালোচনা করছে কারণ তারা প্রতিনিয়ত প্রতিহিংসায় আক্রান্ত। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের উদাহরণ দিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার 22 বছর একটানা ক্ষমতায় থেকে মাহাতি উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে গেছেন, তখন তো বলা হয়েছে মাহাতি খুব ভালো মানুষ, আর শেখ হাসিনার যখন 10 বছর হয়ে যায় তখন বিরক্ত হয়ে যান। এখানে 2 ধরনের মনোভাব দেখা যায়, মাহাতির 22 বছর যদি ভালো হয় তাহলে কোন যুক্তিতে বলেন শেখ হাসিনার 10 বছর ভালো নয়, এটা মাথায় আসে না। 10 ডিসেম্বর ঘিরে বিএনপির এক ভিন্ন গভীর পরিকল্পনা। আগামী 10 ডিসেম্বর রাজধানীর ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই লক্ষ্যে ইতোমধ্যে দলটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে, তবে নয়াপল্টনে নয়, সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি, কারণ নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে এবং সেখানে কয়েক লাখ লোক জমায়েত হলে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, এতে করে পুরো ঢাকা শহর এক ভয়াবহ যানজটের কবলে মুখে পড়বে, এতে করে সাধারণ মানুষের জনভোগান্তি বাড়বে, তাই জনস্বার্থে ডিএমপি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে শুধুমাত্র আসন্ন 10 ডিসেম্বর নয়, এরপরে 10 ডিসেম্বর অর্থাৎ
10 ডিসেম্বর নিয়ে বিএনপির একটি ভিন্নধর্মী গভীর ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 10 ডিসেম্বর হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। গত বছর 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের 7 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল বাংলাদেশের। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র যেসব তথ্যের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটি বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ, কিন্তু তারপরও ঘরে বাইরে নানা সমালোচনা হয়েছে বাংলাদেশকে নিয়ে এবং র্যাবের ভূমিকা নিয়ে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক অস্বস্তিকর ছিল। এখন বিএনপি রাজপথে আন্দোলন করার পাশাপাশি কূটনৈতিক পাড়ায়ও সরব করেছে। বিদেশি কূটনীতিকরাও এখন বিএনপি নেতাদের ভাষায় কথাবার্তা বলছে, ফলে সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিএনপিও সরকারের উপর অব্যাহতভাবে এই চাপ বাড়াতে চায়। তারা চায় বাংলাদেশের উপর নতুন করে আরও কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হোক। তাই 10 ডিসেম্বরকে বেছে নিয়ে তারা সেদিন মহাসমাবেশ করে ঢাকায় এক সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়, ফলে বাংলাদেশের উপর নেমে আসবে আরেক নতুন নিষেধাজ্ঞা। এই কৌশল আগামী বছর 10 ডিসেম্বরে করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে, 10 ডিসেম্বরকে ঘিরে বিএনপি যেমন মাঠের রাজনীতিতে একটি কাঁপুনি দিতে চায়, তেমনি আগামী 10 ডিসেম্বর নিয়ে আন্তর্জাতিক মহলে একটি বিশেষ চক্র সক্রিয় হয়েছে বাংলাদেশকে টার্গেট করে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বিদেশে বিএনপি জামায়াতের লবিস্ট ফার্মগুলো এবং বিদেশে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, তারা বাংলাদেশের উপর গত 10 ডিসেম্বরের মতো সামনে আরেকটি নিষেধাজ্ঞা আরোপ করতে চায়। আর এভাবে যদি আগামী নির্বাচনের আগে 2 ডিসেম্বর 2 নিষেধাজ্ঞা আনতে পারে, তাহলে সুফল পাবে বিএনপি। উল্লেখ্য যে গত 1 বছর ধরে র্যাবের উপর দিয়ে নিষেধাজ্ঞা আমরা এখন প্রত্যাহার করাতে পারিনি। এখন আবার যদি নতুন করে বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে নির্বাচনের আগে সরকার চাপের মুখে পড়বে বলে বিশ্লেষকরা বলছে। এদিকে আমাদের মানবাধিকার কমিশনের মেয়াদ শেষ হয়েছে গত 22 সেপ্টেম্বরে। সরকার এখন পর্যন্ত নতুন করে কমিশন নিয়োগ করে নাই। অন্যদিকে গত আগস্ট বাংলাদেশে সফর করে যাওয়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাসলেটের সুপারিশ মতে বাংলাদেশে গুমের ব্যাপারে স্বতন্ত্র নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগের বিষয়ে জানা যায়নি। এমত অবস্থায় বাংলাদেশের উপর আবার নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে নির্বাচনের আগে সরকার চরম বেকায়দায় পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছে। রংপুর সিটি নির্বাচনে মোস্তফাকে মেয়র প্রার্থী ঘোষণা রওশনের। আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা দেন জাপার অভিভাবক রওশন এরশাদ। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পার্টির পক্ষ থেকে দলের এবং বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুন রশিদ সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান। এতে বলা হয়, মোস্তফা একজন সফল ও দক্ষ এবং যোগ্য ও শক্তিশালী প্রার্থী। এ সময় কাজী মামুন জানান, আমাদের সবার মনে রাখা উচিত জাতীয় পার্টির প্রাণ রংপুর। এটা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জন্মস্থান এবং তিনি সেখানে শায়িত আছেন। তাই সিটি নির্বাচনে এই আসনটি যে কোনো মূল্যে ধরে রাখতে হবে এবং জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচনে জয়ী হবে এমন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, বিরোধী দলীয় নেতার বার্তা হলো, সন্তান ভুল করলেও মা হিসেবে তিনি সন্তানের ভুল ক্ষমা করে দিয়েছেন। ছেলের 2 বছর পর এসএসসি পাশ করলেন পৌর কাউন্সিলর বাবা। ঠাকুরগাঁয়ে 48 বছর বয়সে এসএসসি পরীক্ষায় পাশ করলেন পৌর কাউন্সিলর আব্দুস সামাদ। তিনি জেলার পীরগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 4.93 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পৌর কাউন্সিলর আব্দুস সামাদের বড় ছেলে নাহিদ হোসেন বলেন, বাবার খুব ইচ্ছে ছিল তিনি পড়াশোনা করবেন, আজকে তিনি সফল হয়েছেন, আমরা সকলে অনেক খুশি হয়েছি। বাবা অনেক সময় হতাশায় ভুগেছেন, আমরা বলেছি কারো কথায় মন খারাপ না করতে, আজকে তিনি ভালো ফলাফল করে পাশ করেছেন, আমরা সকলে খুশি। এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ফলাফল পেয়ে পৌর কাউন্সিলর আব্দুস সামাদ বলেন, পারিবারিক সমস্যার কারণে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হয়নি, একসময় মনে হলো আর পড়াশোনা করা সম্ভব হবে না, পরে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর খারাপ লাগা শুরু হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়, সেজন্য এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করা, আজকে বেশ ভালো লাগছে ফলাফল দেখে, আত্মবিশ্বাসী হলে বয়স কখনো বাধা না জানিয়ে তিনি বলেন, বয়স হলে আমরা সবাই ভেঙে পড়ি, আমাদের মনোবল কমে যায়, আমিও নানাভাবে হতাশায় ভুগেছি, তবে সব বাধা উপেক্ষা করে সফল হয়েছি, আজকে অনেক আনন্দ লাগছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।